ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো অনলাইন আর্মানি ইউটিউব চ্যানেল আর আমি আছি তোমাদের সঙ্গে শান্তনু। তো ফার্স্ট তোমাদেরকে আমি যে অফারটি বলবো সেই অফারটি অবশ্যই একটা ধামাকা অ্যাপ্লিকেশনের অফার, এবং সেখান থেকে তোমরা পার ডে কিন্তু তোমরা কত না 50-150 টাকা করে ইনকাম করতে পারবে অ্যাপ্লিকেশনটি থেকে। তো কী সে অ্যাপ্লিকেশন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওটিতে। এই ভিডিওটি একবিন্দু স্কিপ না করে অ্যাটলাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করে তুমি জয়েন হতে পারো। তো কী সে অ্যাপ্লিকেশন অবশ্যই বলবো, এই অ্যাপ্লিকেশনে তোমরা সাইন আপ করবে এবং সাইন আপে যতটুকু ব্যালেন্স পাবে সেটা কিন্তু তোমাদের পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে। তো কীভাবে তোমরা নেবে সে ফুল প্রসেস কিন্তু আমি আমার এই ভিডিওটিতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওটি একবিন্দু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, দেখো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাপ্লিকেশনের, সিম্পলি সেটা থেকে ক্লিক করো। এবং ক্লিক করার পর তোমরা কী করবে, ক্লিক করার পর তোমাদেরকে সো সিম্পলি তোমরা একটা ব্রাউজারে চলে যাবে, এবং ব্রাউজারে যাওয়ার পর অ্যাপ্লিকেশন নাম শো হয়ে যাবে কি না, পকেট মানি ফার্স্ট মোবাইল রিচার্জ অ্যান্ড ওয়ালেট ক্যাশ। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা থেকে আসছে অফার। এই অফার অনেকে বলছে এটা পুরাতন অ্যাপ্লিকেশন, অবশ্যই এটা পুরাতন অ্যাপ্লিকেশন কিন্তু নিউ আপডেট কিন্তু দিয়েছে, যেখান থেকে তোমরা সাইন আপ করলে কিন্তু 20 টাকা, এবং 20 টাকায় কিন্তু তোমাদের পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে। সেই ট্রিক এবং ট্রিক আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো, একদিন তো স্কিপ করবে না। ফার্স্ট তোমরা লিঙ্কে ক্লিক করলে, এবং লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে ওপেন ইন এ প্লে স্টোর সিম্পলি এই যে অপশনটি রয়েছে সিম্পলি কিন্তু এটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ সিম্পলি ক্লিক করার পর তোমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর তোমরা কিন্তু ইনস্টল করে নেবে, এবং ইনস্টল করার পর ওপেন করবে। জাস্ট ওপেন করার পর তোমরা কিন্তু এখানে টার্ম কন্ডিশনে এগ্রিতে কিন্তু অবশ্যই তোমাদেরকে টিকমার্ক দিতে হবে, এবং টিকমার্ক দেওয়ার পর তোমরা কিন্তু সিম্পলি এলাও অপশনে আসবে এবং এলাও করে করে যাবে, এবং এলাও করার পর তোমাদের কাছে এরকম অপশন আসবে, তোমরা কিন্তু এখানে স্কিপ করবে না, মোটেও স্কিপ করবে না, ফার্স্ট এলাও করবে, নেক্সট করে করে যাবে, এবং এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড। তো সিম্পলি গেট স্টার্টেডে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার রেফারেল কোড মাস টু মাস রেফারেল কোড দেওয়ার জন্য তোমরা কিন্তু কত পাবে না 5 টাকার পেটিএম ক্যাশ কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের পকেট মানি ওয়ালেটে। তো সিম্পলি এই পকেট মানি 5 টাকা কিন্তু তুমি রিডিম করতে পারবে, তারও ট্রিক আমি বলে দেবো। তো সিম্পলি তোমরা মোবাইল কোড নাম্বার দিয়ে দেবে, তোমাদের মোবাইল নাম্বার এবং রেফারেল কোড কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেবে, কেননা রেফারেল কোড মাস টু মাস ইউজ করতে হবে, কেননা রেফারেল কোড ইউজ না করলে তুমি কিন্তু 5 টাকা পাবে না, এটাই হচ্ছে বিন ফান্ডা। তো সিম্পলি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও এবং রেফারেল কোড আমি দিয়ে দেবো। তো ফার্স্ট তোমরা রেফারেল কোড নিয়ে জয়েন হয়ে যাও। সো সিম্পলি রেফারেল কোড দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে, এবং ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ভেরিফাই করে নেবে, এবং ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যেয়ে তোমাদেরকে ফুল প্রসেস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর দেখো তোমাদেরকে আমি পুরো কন্ডিশন বলে দেবো এবং নিউ আপডেটটাও বলে দেবো। তো সিম্পলি ওকে অপশনে ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জিরো ব্যালেন্স শো হচ্ছে, কেন না আমি রেফারেল কোড ইউজ করিনি বলে আমার জিরো ব্যালেন্স শো হচ্ছে। এখানে ট্রিক আসছে কোথা থেকে, ট্রিক আসছে সিম্পলি তোমরা কিন্তু অফার অপশনে ক্লিক করে দেবে, জাস্ট অফার অপশনে তোমাদের কিন্তু জিরো ব্যালেন্সটা 5 টাকা শো করবে। তো সিম্পলি তোমরা স্ক্রল করে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার পর একটা অফার রয়েছে যেটা তুমি কিন্তু তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে রামি সার্কেল বলে একটা অফার রয়েছে, সিম্পলি ডাউনলোড করবে, রেজিস্টার করবে এবং 20 টাকা পেয়ে যাবে। তো সিম্পলি কী করবে, এখানে রামি সার্কেল অপশনটিতে ওপেন করে দেবে, এবং ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড অ্যান্ড রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তো সিম্পলি কী করবে, এই ডাউনলোড অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দেবে, এবং ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাওয়া হবে কোথাতে, না ramisarkle.com ওয়েবসাইটে। এবং ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ডাউনলোড অ্যাপ অপশন রয়েছে, সিম্পলি এখানে কিন্তু ওকে অপশনে ক্লিক করে ওকে করে নিয়ে ডাউনলোড করতে হবে। জাস্ট এটা ডাউনলোড হোক তখনকে সো ফ্রেন্ড আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি আমি স্ক্রল করে নিচের দিকে নামবো, এবং রামি সার্কেল যে অ্যাপ্লিকেশন সেটাকে কিন্তু আমি কী করবো, জাস্ট আমি ইনস্টল করে নেবো। তো দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু ইনস্টল অপশনে ক্লিক করলাম, এবং ইনস্টল অপশনে ক্লিক করার পর আমার কিন্তু ইনস্টল হচ্ছে। তো ফ্রেন্ড রামি সার্কেল ইনস্টল করার পর সিম্পলি কিন্তু আমি ওপেন করে নিয়েছি, এবং ওপেন করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবো, এবং ওকে অপশনে ক্লিক করবো, এবং ওকে অপশনে যখনই ক্লিক করবো কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এবং আমার কাছে রামি সার্কেলের যে অ্যাপ সেই অ্যাপসটা কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, জাস্ট লোডিং নেবে। এবং লোডিং নেওয়ার পর এখানে তোমাকে জাস্ট রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার করলেই কিন্তু তুমি পকেট মানি অ্যাপ্লিকেশানে 20 টাকা পেয়ে যাবে। তো সিম্পলি এলাও করতে বলছে, আমি কিন্তু এখানে সমস্ত কিছু টার্ম কন্ডিশন কিন্তু আমি এলাও করে দিচ্ছি, দেখো তোমরা এখানে কিন্তু আমি এলাও করে নিচ্ছি, এবং আমার 99% লোডিং নিয়ে নিয়েছে, এবং যখন 100% হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হয়ে গেল, সিম্পলি আমি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেজিস্ট্রেশন। তো সিম্পলি আমি রেজিস্ট্রেশন করে নেবো, এবং আমার যে মোবাইল নাম্বার সিম্পলি কিন্তু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবো।
তো সিম্পলি আমার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আমি কিন্তু এখানে ভেরিফিকেশান অটোমেটিক যাচ্ছে। তো সিম্পলি আমার কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার আমি সার্কেলের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ জয়েন মি অপশানে যখন আমি ক্লিক করে দেবো, তো সিম্পলি আমি জয়েন মি অপশানে ক্লিক করে দিলাম এবং আমার রামিজ সার্কেলের প্রসেস কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু রামিজ সার্কেলের তরফ থেকে আমাকে এসএমএসও দিয়ে দিয়েছে। তো সিম্পলি এটা আমি কাট করে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি পকেট মানি অ্যাপ্লিকেশানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আপডেট ব্যালেন্স কিন্তু আমার 20 টাকা শো হচ্ছে। কেননা দেখুন, যখনই আমি রামি সার্কেল অ্যাপ্লিকেশানটি ওপেন করেছিলাম এবং রেজিস্টার করার পর 20 টাকা কিন্তু এখানে শো হচ্ছে। তো সিম্পলি রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স কিন্তু এখানে কত না 20 টাকা শো হচ্ছে। সিম্পলি কিন্তু এটাই 20 টাকাটা কিন্তু আমি উইথড্রল করে নিতে পারবো। তোমাদের কত হবে? তোমাদের কিন্তু 25 টাকা শো হবে। সিম্পলি কত টাকা শো হবে? 25 টাকা। কেননা 5 টাকা তুমি আমার রেফারেল কোড দেওয়ার জন্য এবং তুমি যে অফারটা কমপ্লিট করলে। এখানে কিন্তু আরও অফার রয়েছে, আমি কিন্তু এটা রিডিম নিয়ে তোমাদেরকে একদম ফেস টু ফেস লাইভ দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফার টু পেটিএম। তো সিম্পলি আমি ট্রান্সফার টু পেটিএম অপশানে ক্লিক করবো এবং আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সিম্পলি আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবো। সো সিম্পলি আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি। তার আগে আমি আমার অবশ্যই তোমাদেরকে পেটিএম অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে আমি আমার পেটিএম অ্যাপ্লিকেশানে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার পাসবুকে কত টাকা ব্যালেন্স রয়েছে। সিম্পলি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট তোমরা ওয়েট করো। সিম্পলি আমি পাসবুক অপশানে চলে এসেছি এবং পাসবুক অপশানে আসার পর তোমাদেরকে আমি আমার ব্যালেন্স কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে শো করিয়ে দেবো। দেখো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার পেটিএম কত না পাসবুক ব্যালেন্স কত রয়েছে, 0 রুপিস রয়েছে। সিম্পলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা কত না 0.0 গোল্ড রয়েছে এবং আমার পাসবুক ব্যালেন্স কত রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে ব্যালেন্স অপশানে ক্লিক করেছি এবং 100 টাকা একটা মাইনাস 100 টাকা আমি একজনকে পেড করেছি, এটাই দেখাচ্ছে। তারপরে আমার কোনো ব্যালেন্স কিন্তু আপডেট দেখায়নি। এরপরে আমি কিন্তু চলে যাবো কোথাকে, এরপর আমি পকেট মানি অ্যাপ্লিকেশানে চলে আসবো। আসার পর কিন্তু ট্রান্সফার অপশানে ক্লিক করবো এবং ক্লিক করার পর তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো ট্রান্সফার করবো। অবশ্যই তোমাদেরকে পেটিএম নাম্বারটা দিতে হবে। তো আমি আমার এখানে পেটিএম নাম্বার দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই নেক্সট অপশান ক্লিক করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করার পর তো সিম্পলি আমার পেটিএম নাম্বার দিয়ে দিয়েছি এবং সিলেক্ট ইওর অ্যামাউন্ট। তো সিম্পলি আমি কিন্তু 20 টাকা সিলেক্ট করলাম এবং যে 1 টাকা 5% চার্জ সেই চার্জটা কেটে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দেবে আমার পেটিএম ওয়ালেট। তো সিম্পলি আমি ট্রান্সফার অপশান ক্লিক করলাম এবং 19 টাকা আমি কিন্তু ট্রান্সফার করে নেব। এবং দেখতেই পাচ্ছ এখানে বলছে 10 মিনিট, জাস্ট 10 মিনিটও লাগবে না, সিম্পলি ওকে করে দেবো। এবং ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো সিম্পলি এখন কিন্তু কি ট্রান্সফার ইন্ট্রো কত না 20 টাকা আমি ট্রান্সফার করেছি, কত তারিখে দেখতে পাচ্ছ একদম ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছে। জাস্ট কিছুক্ষণ আমি ওয়েট করে নেব। তো বুম গাইজ, দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি এবং নামানোর পর জাস্ট কিন্তু দেখতে পাচ্ছ 19 টাকা রিসিভ হয়ে গেছে। তো সিম্পলি আমি কিন্তু পেটিএম ব্যানারে অপশানটিতে ক্লিক করে দেবো এবং ক্লিক করা দেওয়ার পরই দেখতে পাচ্ছ সিম্পলি কিন্তু আমি পাসবুক অপশানে চলে যাবো। এবং পাসবুক অপশানে যাওয়ার পর তোমাদেরকে আমি আমার পেটিএম পাসবুক ব্যালেন্স কিন্তু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ 19 টাকা দেখতে এখানে কিন্তু ক্যাশব্যাক কোথা থেকে রিসিভ হয়েছে দেখতে পাচ্ছ না, পকেট মানি ওয়ালেট ট্রান্সফার অপশান থেকে কিন্তু চলে এসেছে। কত টাকা কবে এসেছে? 29 জানুয়ারি। তো সিম্পলি দেখতে পাচ্ছ 3টে, এখন কথা বাইছে 3টে 52। তো 3টে 52-র মধ্যে কিন্তু আমার সময়টা তুমি দেখতে পারো অবশ্যই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান, অবশ্যই অবশ্যই অফারটা কেউই মিস করবে না, যাও তাড়াতাড়ি নুটে নাও। আর তুমি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব অংশ দিয়ে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওটি এরকমই ধামাকার আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে।